আসসালামু আলাইকুম, বিডি টুডের খেলা সংবাদে স্বাগত। নেইমারের গুরুতর ইঞ্জুরির দিনে সার্জিও রামোসের অভিষেক, মেসির অসাধারণ পারফরম্যান্সে পিএসজির জয়, বিস্তারিত জানতে পুরো সংবাদটির সাথেই থাকুন। ম্যাচ জুড়ে একচেটিয়া আক্রমণ করে গেল পিএসজি, দ্বিতীয়ার্ধের পুরোটা একজন কম নিয়েও ভালোই লড়াই করল সাত এতিয়েন, কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠল না তারা। শঙ্কা কাটিয়ে ঠিকই জয় নিয়ে মাঠ ছাড়ল মাউরিসু পচেতিনোর দল। প্রতিপক্ষের মাঠে রোববার লিগ ওয়ানের ম্যাচটি 3-1 গোলে জিতেছে প্যারিসের ক্লাবটি। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এই ম্যাচ দিয়ে পিএসজির জার্সিতে অভিষেক হয়েছে সার্জিও রামোসের। উপলক্ষটা জয়ের রঙেই রাঙালেন স্প্যানিশ তারকা। বৃষ্টির মতো তুষার পড়তে থাকায় মাঠের কন্ডিশন ছিল কিছুটা প্রতিকূল। কঠিন পরিস্থিতিতে শুরুতে পিছিয়ে পড়ার পর সমতা টানেন মার্কিনিউস। শেষ দিকে অ্যানহেল ডি মারিয়া দলকে এগিয়ে নেওয়ার পর মার্কিনিউস ব্যবধান বাড়ান। তিনটি গোলেই অবদান রাখলেন লিওনেল মেসি। জয় পেলেও পচেতিনোর কপালে চিন্তার বাজ ফেলতে পারে নেইমারের গুরুতর চোট। শেষ দিকে পায়ে চোট পেয়ে স্ট্রেকচারে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান তারকা। ধন্যবাদ সবাইকে। এছাড়া নিত্য নতুন খেলার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিন।